অপমানের উচিত শিক্ষা অপমান নয়, বরং এমন কিছু করে দেখাও যাতে সে নিজের কাছে নিজেই ছোট হয়ে যায়। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তো তুমি দুর্বল হবে, তুমি যদি নিজেকে সাহসী ভাবো তো তুমি সাহসী হবে। নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমি সব করতে পারো। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট্ট ছিদ্র এক বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। সুখী হওয়ার মূল মন্ত্র, সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো আর তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় জেতার আনন্দ থাকবে, না হলে শেখার প্রস্তুতি থাকবে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো। মনে রেখো, গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ তুল্য। নিজেকে সবসময় খুশি রাখতে চাও, তাহলে কারোর কাছ থেকে কোনো কিছু আশা করো না। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন।